হঠাৎ এইরকম উদ্যোগ কেন? বেসিক্যালি দেখুন দাদা, রেগুলার বেসিসে আমি আবার কিছু লোকালিটিজে আমার নিজস্ব রেগুলার স্প্রিং ডগস আছে, তাদের জন্য আমি রেগুলার ফিডিং করাই তাদেরকে। জোরে বলো তো। এবার যেহেতু এখন রিসেন্টলি লকডাউন হয়ে গেছে, তো এই লকডাউন কন্ডিশনের মধ্যে রাস্তাঘাটে যা কুকুরের অবস্থা দেখছি, মানে দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। তারা কিছু খেতে পারছে না, জল পাচ্ছে না, রেস্টুরেন্টস বন্ধ হয়ে গেছে, বিস্কুটের দোকান যেখান থেকে লোকেরা চায়ের দোকান থেকে বিস্কিটস খাইছে, বিস্কিটস খেতে পারছে না, মানে ডাইং কন্ডিশনে পড়ে আছে। এদের এই কন্ডিশন দেখে আমি রেগুলার বেসিসে আমি যাই ভাবি যে 5 কেজি চাল আমি রান্না করি, চলো আজকে 15 কেজি চাল একটু বেশি করে রান্না করে এদের একটা খাওয়ানোর ব্যবস্থা করি, সেই প্যাকিং করেছি আজকে আর ডিস্ট্রিবিউট করতে শুরু করেছি। কামিং ডেজে 21 দিনের লক আউট, এখন আমার যা প্ল্যানিং আছে এখানে আরও বেশি করে কোয়ান্টিটি যদি না করি, এন্টায়ার সিঙ্গুল বাজারের মধ্যে 450-500 খানা কুকুর আছে, তাদেরকে যদি না খেতে দিতে পারি আমার তো খুব করুণ অবস্থা। আমি কিছু কী করবো না করবো নিজে বুঝতে পারছেন। কী চাইছেন, কী বার্তা দিতে চাই? বেসিক্যালি কিছুই না, আমি চাইছি যে অ্যাটলিস্ট রাস্তাঘাটে যেখানে মানে দোকানপাট আছে, ব্যবসায়িক জায়গা যেখানে, সেখানে খাবার দাবার ওরা একদমই পাচ্ছে না। পাড়াঘাটে কুকুর যারা আছে তারা অ্যাটলিস্ট কিছুটা এক্সপেক্ট করতে পারি যে ওখানে ওরা খাবার পেয়ে যাবে। কী চাইছেন? আমি কিছুই চাইছি না, পুলিশের কাছ থেকে একটা ফ্রিডম চাইছি, পুলিশ অ্যাটলিস্ট একটা পারমিশন দিক যে আমরা রাস্তা কুকুরকে খাওয়াই। পাবলিককে কি এরা বার্তা দেবেন? পাবলিককে বার্তা দেওয়ার মধ্যে আমি পাবলিককে একটাই রিকোয়েস্ট করি যে আপনার আশেপাশে যতগুলো কুকুর আছে পাড়ায় বলুন, রাস্তাঘাটে বলুন, কিছুটা কোঅর্ডিনেট করুন, হয় একটা আধখানা আস্তে 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 হাত দাঁড়ান 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 আপনারা প্লিজ একটু ওদেরকে খাবার প্রোভাইড করুন। আপনারাও কষ্ট হয়ে জীবন যাপন করছে বুঝতে পারছি, জিনিস পাওয়া যাচ্ছে না মুদিখানা ঠিক মতন, জিনিস কিনতে পারছি না আমরা, কি মানে একটা রিকোয়েস্ট, আপনারাও কুকুরগুলোকে একটু খেতে দিন আধখানা রুটি, একটা রুটি না হলে আধখানা রুটি খেতে দিন, আধখানা রুটিকে 2 টুকরো করে অ্যাটলিস্ট 2টো কুকুরকে খাওয়ান। আপনার নামটা বলে দিন। আমার নাম হচ্ছে বিনোদ মালিক।